আল্লাহু আকবার বইলা বাজানদারা আযান, দেখো তাদের চোখের অবস্থা কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ইয়াতিমের দলেরা, তোমার আমার নবী, তোমার আমার নবীও ভাই ইয়াতিম যুবক বন্ধু কেউ যাইবা না, সবার মনটার সাথে সবার বুকটার সাথে বুকটা লাগাও, সবার বুকটার সাথে বুকটা লাগাও। এ মাঠে যারা আছো সবাই দাঁড়ায় যা, সবাই দাঁড়া, একজন আর একজনের বুকটার সাথে বুকটা লাগা রে ভাই, একজন আর একজনের বুকটার সাথে বুকটা লাগাও, সবাই একজন আর একজনের সাথে কোলাকুলি করো, পাঞ্জা দাও, এক ভাই আরেক ভাইরে তোরে ছাড়বি না, এই যুবক ছাড়বি না, এই যুবক ছাড়বি না, একজন আর একজনের কুকটার মাঝে লাগা, এক এতিম আর এক এতিমকে ধর, এই যুবক ধর, তোর সামনে কে আছে ধর। ও যুবক বন্ধুরা, ওখানে দেখো খুবই কাঁদে বা, ওপর দাঁড়ালে মা বসো বসো রে ভাই, আমার আব্বা বড় অসুস্থ, যেই মাত্র আমি আমার মার সামনে আমার বাবার সামনে দুয়াটা দৌড়ি দেখি টল টলায় কান্দে, আমি চিন্তা করি আমার আব্বাই আমার এত ভালোবাসে, আমার মায় আমার এত ভালোবাসে, কবে জানি শুনি আমার মা না, কবে জানি শুনি রে সুমা, মন খুইলা সব জায়গায় আলোচনা করি না রে ভাই, এভাবে সব জায়গায় আলোচনা করি না, এই পাগলাটা আমারে খুব মহব্বত করে খুব ভালোবাসে, এই পাগলার দাওয়াতে আসছি সে বলছে ভাই আপনার মন খুইলা কথা বলবে, ভাই আমার আব্বা বড় অসুস্থ হাড়ের রোগী রে ভাই, দোয়া চাই কবে জানি চলিয়া যায়, কবে জানি আমার মা দরুদিটা চলিয়া যায়, ওরে বুবক বন্ধু, এ যুবক বন্ধুরা মনে বুঝাও, চোখের পানি ফালাই এতক্ষণ কাঁদছ, এখনো মাওলার দরবারে কাঁদবা রে ভাই, কেন তোমাদের দোয়ায় মাওলা পাক সারাটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে ঘুরায় প্রত্যেক দিন রাত্রে বাজান মাহফিলে যায়, কত মানুষ আইসে দোয়া নাই, এরে বন্ধু যারা এখনো আমার মাইকের আওয়াজ পাইয়াই গভীর রজনীতে রজনীতে আল্লাহরে ভালোবাসা আসবা, তোমার জন্য কলিজা থেকে দোয়া করব বন্ধু, তুমি আসিয়া দেখো তোমার মতো কত যুবক ভাই মাহফিলের মাঝে বসিয়া রইছে, বসিয়া রইছে, আল্লাহর কাছে আমি কি বলবো, কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত বসিয়া রয়েছে, বসিয়া রয়েছে, মালিক আপনি সবাইকে কবুল করে নিয়ে রাত্র প্রায় ১২টা বাজে বাজান, বাজে বাজান বন্ধু, এখনই আখিরি মোনাজাত দেব, লাস্ট মুহূর্তে দেখো, উঠতে দেখো দুই এক ফুটা চোখের পানি ফেলাইতে পারো কিনা, পারো কিনা, ওরে বন্ধু একদিন তো এই দুনিয়া ছাইড়া চলিয়া যাইবা, মনটারে কেন বুঝাও না, বুঝাও না রে ভাই, প্লিজ বন্ধু দ
অষ্টমীর সময় আমার দিকে তাকান রিবে, এই গভীর নিশীতে বাজান সবার দরওয়াজাটা কিন্তু বন্ধ, অফিস আদালতের দরওয়াজাটা বন্ধ, কোন ব্যাংক ব্যালেন্স এমন কি কোন দোকান সচরাচর খোলা পাওয়া যাবে না, এলাকার অনেক মানুষের দরওয়াজাটা বন্ধ রে ভাই। বাজান বাজান একটা দরওয়াজাটা কিন্তু খোলা খোলা, আল্লাহু আকবার বলেন আকবার বলেন। ওরে আমার যুবক বন্ধুরা, একটা দরওয়াজা কিন্তু খোলা, সেই দরওয়াজাটা কোন দুনিয়ার দরওয়াজা না, সেই দরওয়াজাটা হলো তোমার আমার মাওলার দরজা, তোমার আমার আল্লাহ। এই মুহূর্তে প্রথম আসমানে আসিয়া ডাক দিয়া বলে বান্দারে, তুই আমার কাছে চাস কি দরকার, তুই আমার কাছে আমি সব দেওয়ার জন্য প্রস্তুত রে বান্দা, একটা বার তুই আমার আল্লাহ কইয়া ডাক দে, এই মুহূর্তে যাই আমার একটা বার আল্লাহ বইলা ডাক দিবি, আমি মাওলা সাথে সাথে তারে মাফ করিয়া দেব, আমার মায়ের মাওলা ডাক দিয়া কয়েক দিয়া কয় হার গাড়ি নে দেরি কিলে বাই তৈয়ার হই জুনা মাঙ্গে উসসে তো বেজার হে, আমার মায়ের মাওলা ডাক দিয়া কয় ও বান্দা আমি সব সময় তোরে দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত, তুই একবার আমাকে চাওয়ার মতো চা, তুই যদি একবার অন্তর থেকে আমার একটা ডাক দেস আল্লাহ, এই ডাকটা দিতে দেরি এ বান্দা, তুই যদি ডাকটা দেওয়ার সময় দুইটা চোখের পানি ফালাস, এই পানিটা গালের কাছে আসার আগেই আমি আল্লাহ মাফ কইরা দেব, আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নামো হায় আল্লাহ আল্লাহ, আশেকুকা কামো হায়, জোরে একটা মুহাব্বতে ডাক দেন না ভাই আল্লাহ, প্লিজ বন্ধু, ও আমার মা বোনেরা একটা মুহাব্বতে ডাক দেন না রে ভাই আল্লাহ, এই গভীর নিশীতে তোমার আমার মালিক তোমার আমার ডাক্তার ফেরত দিবে না রে ভাই, আমার মায়ের মাওলা ডাক দিয়া কেমন জানি করুন সুরে আল্লাহ বইলা ডাক দেয়, শুনিয়া কিয়ামতের ময়দানে ইহার উসিলায় মাফ করিয়া দেব, জোরে বলেন সুবহানাল্লাহ, ও আমার বাজানরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, বন্ধু এখনই বিদায় দেব বাজান আল্লাহু আকবার বাজান, খানিকটা দুই একটা কথা মুহাব্বতের কথা বলার পরই অনেকের চোখের কোনায় পানি,
ও বন্ধু ও আমার পর্দা নিছি না মা, কেন তোমার চোখের মাঝে পানি নাই রে মা, কবে জানি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাও রে বাবু, রে বাবু কবে জানি এই মসজিদের মাই গেলান বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। প্লিজ বন্ধুকে উঠা বসা করবেন না, আমার দিকে তাকান, লাস্ট মুহূর্তে আল্লাহর কাছে যেই দোয়াটা করব আমার দিলে প্রাণে বিশ্বাস, আল্লাহ আজকে এই রাতে মুনাজাতে কারো হাত খালি ফিরাইয়া দিবে রে ভাই, তাকায়া দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো সামনে কেমন জানি চাচক পানির মতো বসিয়া রইছে। যুবক বন্ধু আমার পর্দানি সিনেমা সময় জানি মাইকের মাঝে আলার হয়, ও বন্ধু কবে জানি এই দুনিয়া ছাড়িয়ে চলিয়া যাও বন্ধু, এখন যদি তুমি দুনিয়া ছাড়িয়ে চলিয়া যাও আরে বাজান মনে মনে খেয়াল করো এখন তুমি মরিয়া গেলা, ও বাজান খেয়াল করো চোখটা বন্ধ কইরা খেয়াল করো চোখ বন্ধ মনে মনে খেয়াল করো এখন তুমি মরিয়া গেলা, আরে বাজান বাড়ির মাঝে একটা মিলন মেলা শুরু হইবে সকলে কান্নাকাটি শুরু করবে, আরে রহিম মিয়া নাকি নাই কত কাছের মানুষ, আজকে নাকি সেনাই আজকে নাকি দুনিয়া সাইরা পাগলা চলিয়া গেছে, ওরে আমার বন্ধু আত্মীয় স্বজন সকলে আসিয়া দলে দলে তোমাকে দেখা দেখি করবে, গরম পানি দিয়া তোমাকে গোসল করাইবে, জীবনে কত পানি দিয়া গোসল করছো রে ভাই, কোনদিন বাজারের পাতা দিয়ে গোসল করছো, কোনদিন ওই ডালিম গাছের পাতা দিয়া গোসল করছো, ওই জনমের শেষবারের মতো তোমাকে গরম পানি দিয়া বাজবাতের পাতা দি পাতা দি, জনমের শেষবারের মতো তোমারে গোসল করাইবে, ওরে বন্ধু তুমি এটাও বলতে পারবা না এত গরম পানি আমার শরীরের মাঝে দিও না, এটাও বলতে পারবা না আমার নাক দিয়া জমজম করে পানি ঢুকে আমার কান দিয়া পানি যায় বন্ধু, এই কথাটাও তুমি বলতে পারবা না, অর্থাৎ তোমার কোনো ক্ষমতা ওই দিন থাকবে না, তোমাকে আল্লাহ একবার গোসল টোসল করাইয়া সাদা তিনটা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাইয়া পায়ের মাঝে একটা বান্ধিবে, অবজান মাজার মাঝে একটা বান্ধিবে, মাথার মাঝে একটা বান্ধিবে, তিনটা বান্ধিয়া জনমের শেষবারের মতো বন্ধু ফেলাইয়া দিলাইয়া দিল, এখন বেকলা মনে তাকাইয়া দেখ আসলে তোরে দেখতে কেমন কেমন দেখা যায় পায়ের বান্দা, বুঝা গেল আর কোন দিন হাইটা চলার শক্তি নাই মাজার বান্দে, বুঝা গেল আর কোন দিন উইঠা বসার শক্তি নাই মাথার বান্দে, বুঝা গেল আর কোন দিন মাথা
আবার সুখতি নাই ও বন্ধু জন্মের শেষবারের মতো তোমাকে গোসল করাইয়া করাইয়া আত্মীয় স্বজন কাঁধে কাঁধে মিলিয়া জানাজার ময়দানের দিকে নিয়ে যাইবে যাইবে আদরের ছোট্ট বাচ্চাগুলা কাঁদবে আর ডাক দিয়া বলবে আপু ও বাবা আমি কাকে আব্বু বলে ডাকবো আমি কার সাথে স্কুলে যাব কে আমার জন্ম আল্লাহ আকবার আপেল কমলা আনবে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এতিম বানাইয়া ও বাজার তুমি কিন্তু দুনিয়া ছেড়ে চলিয়া যাইবে এই মজলিসের মাঝে অনেকে আছো অনেকে আসো ভাই ও বন্ধু তোমার বাচ্চাদের তুমি এতিম বানাইয়ে জন্মের শেষবারের মতো বিদায় যেই বাড়ির জন্য এত কিছু করলা এত কাল্লা একবার এত টাকা পয়সা খরচ করলা সেই বাড়ি এখন তোমার না সেই বাড়ির মাঝে আর তোমার কোনো অধিকার নেই সেই বাড়ি থেকে তোমাকে নামাইয়া ওই বাড়ির নামা গোরস্থানের পাশে লইয়া যাইবে ওই বাড়ির নামা গোরস্থানের কাছে নিয়া জন্মের শেষবারের মতো তোমাকে কবরের মাঝে রাখিয়া এসে পড়বে উপরে একটা একটা কইরা ওই বাঁশের পাল্লা দিবে কত ডাক দিয়া বলবা যে ভাই আমাকে এই বাঁশের পাল্লা দিও না আমি এই কবরে একা একা থাকতে পারবো না ও বন্ধু তোমার কথা কিন্তু বাজান কেউ শুনবে না সকলে বাঁশের বাতা দিয়া ওই বাঁশের আল্লাহু আকবার বাঁশগুলা দিয়া উপরে কলা পাতা দিয়া মাটি চাপা দিয়া যার যার মতো চলি আসবে এই যে ডাক বাদরের সন্তান তোর জন্য কত রাত্র ঘুমাই নাই আমি বাবা আজকে তুই আমাকে একা রাখিয়া যাইও না কিন্তু বাজান তোমার সাথে তারা কোন কথা বলবে না ও যুবক বন্ধুরা কেন তোমার চোখের মাঝে পানি আসে না আহারে সবাই যাইয়া যার যার ঘরের মাঝে বাতি জ্বালাবে তোমার কবরে বাজার কেউ বাতি জ্বলাইবে না এখন বেকুলা মনটারে বুঝা বুঝা একটু ডাইনে বামে তাকাইয়া দেখো শুধু অন্ধকার আর অন্ধকার ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা উপরেতে চাপা মাটি বাজান ভাইগা যাইতে পারবা ও বন্ধু সেই কবরে কে তোমার আপন কেউ নাই সখের বাড়ি সুখের সংসার পালা পায়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে এই দুনিয়ার সব তুইয়া যাকে বল আপনা
আপন শত আপন না আপন হইলে ও হে মালিক রব্বানা আপন হইলে ও হে মালিক রব্বানা ও বন্ধু সেই কবরে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আপন হবে না একটাবার মায়ার নজর দিয়া তাকাও দেখো ছোট ছোট বাচ্চারা কেমনে কান্দে কান্দে ওরে যুবক ভাই তোর কেন চোখের মাঝে পানি নাই বুঝা গেল তোর মাঝে বুঝি মা বাবার প্রেম নাই এই মজমার মাঝে অনেকে আসো বাজান যার মাও নাই যার বাজান বাবাও নাই হয়তো মাহফিল শেষ কইরা বাজান সবাই যার যার ঘরের দরওয়াজার মাঝে টুকা দিল যার যার ওই বুড়ি মাটাই সে দরওয়াজাটা খুলবে কিন্তু বাজান যার মা নাই তার দরওয়াজাটাকে খুলবে যার মা নাই তার দরওয়াজাটা বাজার কে খুলবে বন্ধু তার দরওয়াজাটা কিন্তু তার মার খুলবে না ওরে যুবক বন্ধু কেন বুঝো না কেন বুঝো না ও বন্ধু বাজান গত বছর আমি সোনার গাঁও এক জায়গায় জুম্মার নামাজ পড়াই বাজান সোনার গাঁও এক মসজিদের মাঝে ঈদের নামাজ পড়াইছি ও বন্ধু ঈদের নামাজ শেষ হওয়ার পর এক পাগলা এসে আমারে জড়ায় ধরে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম যুবক বন্ধু কিসের জন্য তুমি কান্না করো সে ডাক দিয়ে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন হুজুর জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে ডাক দিয়ে বলে হুজুর বছরে দুইবার আমি বাড়ির মাঝে আসি হুজুর দুইটা ঈদ মার সাথে করার জন্য আসি ও হুজুর ছোটবেলা থেকে আব্বার হারাইছি জীবনে আব্বার চেহারাটা কেমন দেখি নাই জীবনে আব্বার চেহারাটা দেখি নাই রে হুজুর ছোটবেলায় আব্বারে হারাইছি ও হুজুর প্রত্যেক ঈদের মাঝে আমার মা আমাকে গোসল করাইয়া দেয় গত ঈদের মাঝে আমার মা আমাকে গোসল করাইয়া মিষ্টি মুখ করাইয়া মুখে কপালের মাঝে চুমা দিয়া ডাক দিয়া বলছে জাদুমণি তোর বাবা যদি থাকতো তোরে ঈদগা পর্যন্ত নিয়ে যাইত কিন্তু তোর তো আব্বা নাই তোকে ঈদগা পর্যন্ত কে নিয়ে যাইবে ও হুজুর বিশ্বাস করবেন কি না জানি না আমার মা ওইরকম ভাবে হাঁটতেও পারে না লাঠি বর কইরা আমাকে দইরা দইরা আমাকে ঈদগা পর্যন্ত আগাইয়া দিস এই ঈদের মাঝে আসিয়া দেখি ওই যে আমার বুড়ি মা সেই মার বিছানাটা খালি হুজুর হুজুর তাকায়া দেখে সামনে একটা নতুন কবর দেখা যায় এই কবরটাই আমার মার কবর
আজকে আয়েশা কতবার ডাকছি মা, কিন্তু আমার মা একটা বারও আমার ডাকের জবাব দেয় নাই। কতবার ডাকছি মা গো, গত ঈদের মাঝে তোর জন্য কত কিছু আনছি, এই ঈদের মাঝেও চাকাইয়া দে, তোর জন্য কত কিছু আনছি রে মা। হুজুর আপনি জানেননি গত ঈদের মাঝে আমি প্রত্যেক ঈদের মাঝে আমার মার পাও দুইটার মাঝে আমি সালাম কইরা যাইতাম, এই ঈদটার মাঝে আমি তাকায়া দেখি আমার মার বিছানাটা খালি, অবশেষে আমার মার বিছানাটার যে খাটের পায়া ছিল সেই পায়াটার মাঝে আমি সালাম কইরা আসি। ও যুবক বন্ধু, এখন বুঝবি না, এখন বুঝবি না রে ভাই, এখন বুঝবি না, যেদিন তোর মা দুনিয়া সারা চলিয়া যাবে সেদিন বুঝবি মা বাবা রাখি এতি কষ্ট কষ্ট। আমার এক বন্ধু ছিল রে তার বাড়িও মমিষি, আল্লাহু আল্লাহ, নাম হইল আবু তাহের। একদিন আমাকে পাঞ্জা ধরে কাঁদে, আমি জিজ্ঞাসা করলাম বন্ধু কেন তুমি কাঁদো, ডাক দিয়া বলে মাহাদি ভাই যেই সময় আপনি আপনার আব্বারে আব্বা কইরা ডাক দে ডাক দে, ওই সময় আমার কলজাটা ফাইটা যায়, আমার আব্বা যদি থাকতো আমিও তারপর আব্বা কইরা ডাক কইরা থাকতাম। ওরে যুবক বন্ধু বুঝবি না, তাকায়া দে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমনে কাঁদে কাঁদে, মালিক আপনি তাকায়া দেখেন মাঠের মাঝে এমন কোনো লোক নাই যার চোখের মাঝে পানি নাই, সবার চোখের কোনার মাঝে পানি রে মালিক, আল্লাহ আমার পর্দা নিছি না মা বোনরাও কান্দে, আমার যুবক বন্ধুরাও কান্দে, ও মাওলাই চোখের পানি তুমি রাত্রে বেলা ফেরো দিও না। বাজান অনেকে আছে এতিম, আমার নবীও ছিল কিন্তু বাজান বড় জীবনে একটা বার আব্বারে আব্বা কইয়া ডাক দিতে পারছে না, জীবনে একটা বার আব্বার সে আব্বার সে আনতে পারছে না। জীবনে একটাবার আব্বারে আব্বারাও বলিয়া ডাক দিতে পারছে না, পারছে না। বিকালবেলা খেলার একটা সময় বাজান, সন্ধ্যা সময় মক্কার সমস্ত লোকেরা এসে সবাই রে কোলে কইরা নিয়া যায়, ওই সময় আপনার আমার নবীও যাই খেলাধুলা করার জন্য, খেলা শেষে বন্ধুদের যার যার বাবাই আইসে কোলে কইরে নিয়ে যায়। ওরে যুবক বন্ধু আপনার আমার নবী তাদের বাবার চেহারার দিকে তাকায়, আমার আব্বা যদি আজকে থাকতো আমার আব্বা যদি আজকে থাকতো আমার আব্বার কোলে উঠি আমি যাইতাম, ও বন্ধু নবী আমার এরকম ফুফায়া ফুফায়া কান ভাইয়া কান রাগ করে বাড়িতে যাই না,
মা তালাশ করে আমার আদরের সন্তান মুহাম্মদ কই, এদিকে তালাশ করে ওইদিকে তালাশ করে কোথায় নবীকে পাই না। ছোট্ট বাচ্চা একজনে বলে যে নবীরে দেখছি, ওই বাচ্চাটারে দেখছি রাস্তার মাঝে বৈশাখ কাঁদছে। নবীর মা দূর থেকে তাকাইয়া দেখে, নবী আমার আব্বা আব্বা কইয়া ফুফায়া ফুফায়া কাঁদায়া কাঁদ। নবীর মা পিছন দিক দিয়া যাইয়া জিজ্ঞাসা করে, মুহাম্মদ ও বাবা তুমি কিসের জন্য কান্দো? নবী আমার ডাক দিয়া কয় মাগো, সব বন্ধুগণ আব্বা আছে আমার আব্বা কই, আমার আব্বা একবার দেও আমি দেখি। ও মা আমার আব্বা কোথায়? আমার আব্বার আমি দেখতে চাই। তোমার আমার নবীর মা ডাক দিয়া কয় মুহাম্মদ, তোর আব্বাই গেছে ব্যবসা করার জন্য, ওই জায়গায় দুনিয়া ছেড়ে চলিয়া গেছে। নবী পাগলামি শুরু করছে। ছোট্ট বাচ্চা বলে যে না আমার আব্বার কবরটা হইলো আমি দেখবো, দাদার কাছ থেকে অনুমতি লইয়া মা আর আদরের সন্তান রওনা দিছে বাজান মদিনার দিকে। মদিনায় যাইয়া বাবার কবরটা দেখছে, নবী বাবার কবরের সামনে যাইয়া ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা একটা বার উঠো, একটা বার উঠো, তোমার একটা বার খালি আমি দেখবো, আমি তোমার কোলে উঠতাম না, একটা বার উঠো, একটা বার তুমি উঠো। কিন্তু আমার বন্ধুরা এ যুব কেন তোর চোখের মাঝে এখনো পানি আসে না? বন্ধু আমার নবী এমনে কান্দে, নবীর কান্নার সহ্য করতে পারছে না রে ভাই, আর সে আজিমও কান্দে, আকাশও কান্দে, বাতাসও কান্দে, সবাই কান্দে। নবী ওইখান থেকে বাহির হইয়া গেছে, ওই মক্কার দিকে আবার রওনা দিল রে ভাই। প্লিজ বন্ধু কেউ উঠবেন না, মোনাজাত এখনই দিয়া দেবো রে ভাই, বুঝছি অনেক রাত্র হইয়া গেছে, লাস্টের মোনাজাতটা না কেউ যাইবেন না রে ভাই। ওরে বন্ধু এখনই শেষ, শেষ বিদায়, আগামে মাহফিলের মাঝে আইসা কার নাম জানি শুনি হুজুর, এই মুখ মানুষ তো দুনিয়া ছাড়িয়ে চলিয়া গেছে। সুমুখ এতদিন ছিলাম আমার আয়তি, এখন আমি কারে মা বইলা লাগো, এখন বুঝি আমি এতি, আমার মা ওরা আমার আব্বা ওরা। যুবক বন্ধু অনেকে আছো মানাই, তোমার কি মার কথা একবার মনে পড়ে না রে যুবক ভাই, একটা বারো কি বাবার কথা মনে পড়ে না? একটা অনুরোধ করব, তোমার জন্য অন্তর থেকে দোয়া করব, এই মজমার মাঝে কার কার মানাই আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বইলা বাজান দাঁড়াইয়া যাও, কার কার মানাই, কার কার বাবা নাই, কারা কারা এই মজলিসে আছে? ওরে যুবক ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, দুই
দুইটা চোখের পানি ফালা আয় আমার সামনে আয় হাতটা দুইরা দোয়া লইয়া যা আমার জন্য দোয়া কর এ বন্ধু অনেক আছো এতিম রে ভাই দেখো তাদের চোখের অবস্থা কি আল্লাহ তোমার আমার রবি তোমার আমার রবিও ভাই এতি যুবক বন্ধু কেউ যাইবা না সবার মনটার সাথে সবার বুকটার সাথে বুকটা লাগাও সবার বুকটার সাথে বুকটা লাগাও এ মাঠে যারা আছো সবাই দাঁড়ায়া যা সবাই দাঁড়া একজন আর একজনের বুকটার সাথে বুকটা লাগা রে ভাই একজন আর একজনের বুকটার সাথে বুকটা লাগাও সবাই একজন আর একজনের সাথে কোলাকুলি করো পাঞ্জা দাও এক ভাই আরেক ভাইরে ধরে ছাড়বি না এই যুবক ছাড়বি না এই যুবক ছাড়বি না এক যুবক আরেক বাইরে ধর আর চোখের পানি ফালা আর বল বন্ধু তুইও এতি পাঞ্জাদে পাঞ্জাদে দুইটা কলা পিলাই পাঞ্জাদে মাওলা রে বস 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 ও যুবক বন্ধুরে ওখন দেখো কবে কাঁদব ওপরে বস বস রে ভাই আমার আব্বা বড় অসুস্থ যেই মাত্র আমি আমার মার সামনে আমার বাবার সামনে দুয়াটা দূরি দেখি টল টলায় কান্দে আমি চিন্তা করি আমার আব্বা আমার এত ভালোবাসে আমার মা আমার এত ভালোবাসে কবে জানি শুনি আমার মা নাই কবে জানি শুনি রে মন খুইলা সব জায়গায় আলোচনা করি না রে ভাই এইভাবে সব জায়গায় আলোচনা করি না এই পাগলা আমারে খুব মহব্বত করে খুব ভালোবাসে এই পাগলার দাওয়াতে আসছি সে বলছে ভাই আপনার মন খুইলা কথা বলবে ভাই আমার আব্বা বড় অসুস্থ হাড়ের রোগীরে ভাই দোয়া চাই কবে জানি চলিয়া যায় কবে জানি আমার মা দরুদিটা চলিয়া যায় ওরে বকবক বন্ধু এ যুবক বন্ধুরা মনে বুঝাও চোখের পানি ফালাই এতক্ষণ কাঁদছ এখনো মাওলার দরবারে কাঁদবা রে ভাই ভাই এই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করবে কারো দোয়া মাওলা কবুল করবে না রে ভাই ও যুবক বন্ধুরা সবাই এই মুহূর্তে যে আল্লাহর দরবারে আমরা হাজির ওরে পর্দা নিসি না আম্মা রাত্র প্রায় একটা বাজে ময়দানে এমন একটা লোক নাই চোখের পানি পালাইছো না এই ছোট্ট বাচ্চা কি বুঝে সে ও কেন খান যুবক বুঝো না আল্লাহ আমরা সবাই আমাদের মা বাবাকে ভালোবাসি আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ সব বাইরে আপনি মাফ করে দেন সবাই বলেন আমিন দুইটা হাত মাওলাকে দেখায়া দেন দুইটা হাত উপরে উঠান যুবক
এই মুহূর্তে অবহেলা করবি না, দেখ লাস্ট মুহূর্তে কার চোখে জানি এখনো পানি আইছে না রে, তোর মতো কপাল পুরার নাই ও যুবক, লাস্ট মুহূর্তে চোখের পানিটা পালা, একটা ডাক দে আল্লাহ মায়ার সুরে একটা ডাক দে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সব বাইরে কবুল আর মঞ্জুর করে নিয়েন, আয় আল্লাহ এতিমদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়েন, আমিন আমিন, ওয়ারহামনা মাআহুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ।